আসসালামু আলাইকুম ফাজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো ঘরোয়া উপকরণে পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলের বাবরচির রেসিপিতে খাসির কোরমা তাও আবার মাত্র একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি এই খাসির কোরমার স্বাদটাও কিন্তু এক কথাই অসাধারণ যেটা একবার খাওয়ার পর এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে এটা আমার গ্যারান্টি রইল তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই খাসি করমা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টক দই মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা দশ থেকে বারোটা বাদাম তিনটা কাঁচামরিচ ঠিক এভাবেই আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে ব্লেন্ড করে নেবো দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর টক দই বাদাম আর পেঁয়াজ বেরসাল একেবারে মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন এই পেস্টটা আমি একটা সাইডে সরিয়ে রাখব সেই সাথে কোরমা রান্নার মূল প্রিপারেশনে চলে যাব এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ ঘি এখন ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মিডিয়াম সাইজের দুইটা তেজপাতা ঠিক এভাবে আমি মাঝখান দিয়ে চিড়ে অর্ধেক করে নিয়েছি একেন্সে দুই স্টিক দারচিনি ছোটো সাইজের একটা জয়ত্রী তিনটা সবুজ এলাচ একটা কালো এলাচ এক চা চামচ কালো গোলমরিচ এখন এই সবগুলো আস্ত মশলাই খুব ভালোভাবে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব কিছুটা সময় রোস্ট করে নেওয়ার পর যখন দেখবেন আস্ত মশলা খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব। মেজামেন কাপের ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এখন আস্ত মশলার সাথে পেঁয়াজটাও আমি কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজটা ঠিক এরকমই নরম হয়ে নিতে এসেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব। এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন এই সবগুলো বাটা মশলাও আমি ভাজা পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভুনে নেব যেন বাটা মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় দেখুন কিছুটা সময় ভুনে নেওয়ার পর এর মধ্যে ধামে অ্যাড করে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এতে কোরমার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর দিয়ে দেব স্বাদের গ্রানে পারফেক্ট কোরমা তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণ এক প্যাকেট রাঁধুনি রেডি মিক্স কোরমার মশলা আর এই মশলাটা ব্যবহার করলেই কিন্তু আলাদা করে আপনাদের আর কোনো ধরনের মশলা এই কোরমার মধ্যে অ্যাড করতে হবে না পারফেক্ট স্বাদে গ্রানি বাবুরচি স্টাইলের কোরমা রান্নার জন্য এরকম এক প্যাকেট মশলা হলেই কিন্তু যথেষ্ট এখন এই মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ কোরমার মশলা আমরা একটা বাটির মধ্যে তুলে নেব কারণ এই মশলাটা আমরা কোরমাটা রান্না হওয়ার শেষে চুলা থেকে নামানোর আগে কোরমার স্বাদটা বাড়িয়ে দিতে ব্যবহার করব। এখন এই সবগুলো মশলাই আবারও খুব ভালোভাবেই একসাথে ভুনে নেব আর অবশ্যই মনে রাখতে হবে মশলাটা যত ভালোভাবে ভুনে নেবেন মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে দেখুন কিছুটা সময় ভুনে নেওয়ার পর মশলার মধ্যে কিন্তু তেল ভেসে উঠেছে আর এরপর যায়ের মধ্যে আমি অ্যাড করে দেবো মেজামিন কাপের ওয়ান ফোর্থ কাপ নর্মাল পানি এখন পানি আর কষার মশলাটা আবার খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব এক কেজি পরিমাণ খাসির মাংস তবে আপনারা চাইলে এখানে গরু মাংস অথবা মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন এক কেজি পরিমাণ আর একটু খেয়াল করুন মাংসটা কিন্তু আমি বড় টুকরো করে কেটে নিয়েছি নর্মালি কাঁচি বিরিয়ানি বা রেজালার জন্য যেরকম বড় টুকরো করে মাংস কাটা হয় সেভাবেই কেটে নিয়েছি সেই সাথে এই মাংসটা কিন্তু আমি এক ঘন্টা আগে লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিয়েছি এতে খাসির মাংসের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবেই চলে যাবে এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া পানি ঝরানো এই মাংসটা আমরা কষারা মশলার মধ্যে অ্যাড করে দেবো এরপর মাংস আর মশলাটাকে আবারও খুব ভালোভাবেই একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব চুলার মিডিয়াম হিটে আর এ পর্যায়ে কিন্তু মাংসের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না দেখুন কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর মাংস আর মশলাটা কিন্তু আবারও একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি যেন মাংসটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় এখন পানীয় মাংসটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চুলার মিডিয়াম হিটে তবে অবশ্যই মাঝে দুই থেকে তিনবার ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবেন যেন মাংসটা চার ধার থেকে সমানভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন চল্লিশ মিনিট পর মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে টক দই কাজুবাদাম এবং পেঁয়াজ বেরেস্তা যে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ পেস্ট এখন মাংসের সাথে কাজু বাদাম টক দই আর পেঁয়াজ পেস্তার এই পেস্টটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই দেখবেন কোরমা কালার এবং ঝোলের ঘনত্বটা একেবারেই পরিবর্তন হয়ে যাবে আর এ পর্যায়ে কোরমার স্বাদটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ গরু দুধ তবে আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন সেই সাথে অ্যাড করে দেব সাত থেকে আটটা আস কাঁচা মরিচ আর একটু খেয়াল করুন আমি কিন্তু মরিচের মুখের অংশটা ঠিক এভাবেই একটু চিড়ে দিয়েছি যেন কোরমা ঝোলে কাঁচা মরিচের খুব সুন্দর একটা স্মেল অ্যাড হয়ে যায় এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। চুলা লো মিডিয়াম হিটে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে স্বাদে গ্রানে পারফেক্ট বিয়ের বাড়ির খাসির কোরমা তবে এই কোরমার সারটাকে আরেকটু বাড়িয়ে দিতে লাস্ট ফিনিশিং টাচ দেবো আর এর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চা চামচ কেওড়ার জল এক চা চামচ চিনি এখন চিনি আর কেওড়ার জলটাও কোরমার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট চুলা লো মিডিয়াম হিটে জাল করে নেবো আর জাল করে নেওয়ার পর দেখুন তৈরি হয়ে গেছে মাত্র একটা মশলা দিয়ে তৈরি বিয়েবাড়ির স্বাদে খাসির কোরমা আর আপনারা একটু খেয়াল করুন কোরমার ঝোলটা কিন্তু ঠিক এরকমই পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এই ঝোলটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে স্বাদে গ্রানে পারফেক্ট বিয়েবারের স্টাইলের খাসির কোরমা তাও আবার সিক্রেট একটা মশলা দিয়ে তো আপনারা কিন্তু অবশ্যই এবারে এদের রকম ঝামেলা ছাড়া এই কোরমাটা বাসায় ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি করে বলতে পারি আপনার রান্না করা এই কোরমাটা যেই খাবে সেই কিন্তু আপনার রান্নার প্রশংসায় ভাসবে এবং আপনার হাতের এই কোরমা রান্নাটা বারবারই খেতে চাবে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ